হ্যালো সুপার হিরো লাভার, বং সুপার আপডেট সিরিজের 32 নম্বর এপিসোডে আপনাদের স্বাগত। আজকে বক্স অফিস কালেকশন বলার মতো কোনো মুভি মানে সুপার হিরো মুভি নেই। গার্ডিয়ান্স অফ দ্য গ্যালাক্সি ভলিউম 3 ডিজিটাল বেরিয়ে গেছে, প্লাস বিগেস্ট ফ্লপ হয়েছে আর এটাও ডিজিটাল প্রিন্ট এসে গেছে। আর থাকলো স্পাইডারম্যান অ্যাক্রস দ্য স্পাইডারভার্স, তো এই মুভি ডিজিটালি আগস্টের 3 তারিখ রিলিজ করা হবে। এখন অপেক্ষা নতুন মুভির, আর তারপর বক্স অফিস কালেকশন আবারও শোনাবো। তাহলে আজকে ডাইরেক্ট আপডেট ও নিউজগুলো দিয়ে দিতে শুরু করি। তো গত পরশু দ্য মার্ভেলসের নতুন ট্রেলার বেরিয়ে এলো, যেটা প্রথম ট্রেলারের এক্সটেন্ডেড ভার্সন বলতে পারা যায়। আর আমাকে পার্সোনালি বেশ ভালো লেগেছে সেটা। আশা আছে এখানে আমরা ক্রি সাম্রাজ্যকে আরও ভালোভাবে মানে বিস্তারিত জানতে পারবো। সাড়ে সাথে আমি এটারও ব্রেকডাউন আনার চেষ্টায় আছি। সাড়ে সাথে এবার কমিকনে যেহেতু মার্ভেল স্টুডিও অংশগ্রহণ করেনি, কারণ রাইটার স্ট্রাইকের সাড়ে সাথে এখন অ্যাক্টরদের স্ট্রাইকও চলছে, এমনকি হলিউডে মেজর স্টুডিও এই কমিকনে নিজের প্যানেল রাখেনি, তাই এবার আগের মতন ভুরি ভুরি অ্যানাউন্সমেন্ট পেলাম না। কিন্তু ভারত থেকে প্রথমবার একটি মুভি গেল স্যান ডিয়েগো কমিকনে, প্রবাসের প্রজেক্টকে, যেটার নাম কল্কি 2898 AD। আর এই মুভির ফার্স্ট টিজার বা গ্লিমস বেরিয়ে এসেছে। এই মুভিতে থাকছে প্রভাস, অমিতাভ বচ্চন, কমল হাসান, দীপিকা পাডুকোন আরও অনেকে। ফার্স্ট টিজার যেটা এসছে সেটা বেশ প্রমিসিং লাগছে। এখন দেখাই যাক প্রথম ট্রেলার আসতে আসতে আর কী কী পায় এই মুভি থেকে মেজর কিছু। নেক্সট কথা বলে নি, দ্য মার্ভেলসের ট্রেলারের আগে তার কিছু স্টিল রিলিজ করা হয়েছিল। যদি আপনারা বংলা কমিক্সকে ইনস্টাগ্রাম বা ফেসবুকে ফলো করে রেখেছেন তাহলে স্টিলগুলো তো আগে দেখে ফেলেছেন। এদিকে সিক্রেট ইনভেশনের 5 নম্বর এপিসোড রিলিজ করা হয়েছে আর মাত্র 1টা এপিসোড বাকি। এই 5 নম্বর এপিসোড থেকে বেশ কিছু তথ্য জানা গেছে, যেমন হারভেস্ট সিরাম। অনেকে বলছে এটা সমস্ত অ্যাভেঞ্জার্সদের মিশ্রিত DNA কে বলা হচ্ছে, আবার অনেকে এটা রুমার ছড়াচ্ছে যে হারভেস্ট আর কিছুই নয় বরঞ্চ সেন্ট্রি সিরাম। সাড়া সাথে এক্সম্যানের সঙ্গে কানেকশন করা হচ্ছে, এমনকি সিরিজে আমরা একটা ক্যামিও দেখতে পাই, যেটা হচ্ছে রিক মিশনের, যাকে আমরা ব্ল্যাক উইডো মুভিতে দেখেছিলাম। আর এবার দেখাই যাক লাস্ট এপিসোডে কীরকম হয়। মনে তো এটা হচ্ছে এপিসোড 6-এ কয়েকটা জিনিস হতে পারে। প্রথমত বংলা কমিক্সে কিছু কমেন্ট পেয়েছি যেখানে অনেকেই কোনো অ্যাভেঞ্জার্সের আশা করছে। প্রথমে আমার সেটা মনে হয়নি, নইলে সিরিজের বাজেট বেড়ে যেত। কিন্তু এখন যখন শোনা গেল যে সিরিজের বাজেট হচ্ছে $225 মিলিয়ন, তো হ্যাঁ, কোনো অ্যাভেঞ্জার্সে দেখা যেতেই পারে। সাড়ে সাথে আমার যেটা মনে হচ্ছে ফাইনাল নিয়ে, তো হতে পারে গ্রাফিককে মেরে বন্দীদের ছাড়ানো হবে আর বন্দীদের মধ্যে রোডি থাকবে, আর রোডি গিয়ে আরমান ওয়ারে কানেক্ট হবে আর নিক যাবে দ্য মার্ভেলস ইভেন্টে। কিন্তু স্কালদের কাহিনী এখানেই শেষ হবে না। আর গত কিছু মুভি দেখে যা মনে হচ্ছে এখন মার্ভেল অবস্থা হয়তো গ্রাফিক না মরে ভালো হয়ে যাবে। সে যাই হোক, কিছুদিনের মধ্যে তো আর জেনে যাবই। নেক্সট কথা বলে নিই ভেনম 3-এর ব্যাপারে, যার ব্যাপারে আমি আপনাদের জানিয়েছিলাম যে এর শুটিং শুরু হয়েছে, কিন্তু এখন হলিউডের স্যাগ আফটার স্ট্রাইকের জন্য শুটিং বন্ধ হয়েছে। এবার যদি কথা বলি ব্লু বিটল মুভির ব্যাপারে, তো রুমার আসছে এই মুভিটি ডিলে হতে পারে কিংবা ক্যান্সেলও। যদিও এই মুভির রিলিজ ডেট হচ্ছে আগামী 18 আগস্ট, কিন্তু তবুও এরকম একটা রুমার বেরিয়ে এসেছে। সাড়ে সাথে ব্লু বিটলের মুভির রান টাইমও সামনে এসেছে, যেটা হচ্ছে 2 ঘন্টা 7 মিনিটের। সাড়ে সাথে অ্যাকোম্যান 2 আবারও ডিলে হতে পারে। এখন পর্যন্ত এর রিলিজ ডেট হচ্ছে December 2023, কিন্তু হতে পারে মুভি আগামী বছরে শিফট হতে পারে। আর এই মুভিতে ব্যাটম্যান থাকবে কি না সেটাও সন্দেহ। মুভিতে পথে মাইকেল কিটেনকে ব্যাটম্যান হিসেবে থাকার কথা ছিল, কিন্তু তারপর রিশুট করা হয় আর বেন অ্যাফ্লেকের শুটিংও হয়, আর এখন হয়তো তার সিনটাও কেটে দেবে স্টুডিও। এমনও খবর বেরিয়ে এসেছে যে ডেডপুল 3-ও ডিলে হতে পারে, যদি স্যাগ আফটার স্ট্রাইক 1 মাসের বেশি চলে তাহলে। নেক্সট আর ছোট্ট নিউজ, ওপেনহাইমারের ডিরেক্টর ক্রিস্টোফার নোলান বলেছে যে রবার্ট ডাউনি জুনিয়রকে আয়রন ম্যান হিসেবে কাস্ট করা সিনেমার ইতিহাস এক গ্রেটেস্ট ডিসিশন ছিল, যেটা শুনে আমি তো এটাই বলবো, মিস ইউ 3000। দ্য মার্ভেলসের নতুন পোস্টার বেরিয়ে এসেছে আর বংলা কমিক্স একটা মিউনিয়র কিনে নিয়েছে, তো এটা নিয়ে একটা ভিডিও অবশ্যই আসবে। তো বাস বন্ধুরা, এই ভিডিও এতটুকুই। আপনারা কমেন্ট করে জানান ভিডিও আপনাদের কেমন লাগলো। সাথে সাথে আমাদের কাজ যদি আপনাদের ভালো লাগে, ভিডিওটিকে লাগে চ্যানেল সাবস্ক্রাইব করে দেবেন। তো আমি আসছি আবার একটি নতুন ভিডিও নিয়ে, সো তখন ভালো থাকুন আর দেখুন বংলা কমিক্স।